ফেরিওয়ালার ছদ্মবেশে ছিনতাই করার অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক বহিব্রাচ্যের এক ব্যক্তি তাকে পুলিশের হাতে তুলে দেন আম জনতা ঘটনা শনিবার দুপুরে কুমারঘাট থানা সংলগ্ন এলাকায় শুক্রবার ফটিকাই থানা এলাকার পশ্চিম কাঞ্চন বাড়িতে জিমলি দেবের বাড়িতে বাসন পরিষ্কারের পাউডার বিক্রির ছলে হাজির হয় বিহারের দুজন ফেরিওয়ালা বাড়িতে পুরুষ লোকের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির মহিলাদের অচেতন্য করে ছিনতাইবাজরা তাদের গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে অভিযোগ পরে মহিলাদের জ্ঞান ফিরলে তারা গলায় চেন নেই বুঝতে পেরে বাড়ির অন্যদের ঘটনা জানালে পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় ফটিকরাই থানায় অবশেষে পুলিশ কিছু করার আগে স্থানীয়রা ফাঁদ পেতে কুমারঘাট থানা সংলগ্ন এলাকা থেকে শনিবার বহির্রাজ্যের দুজনকে আটক করলেও বাইক নিয়ে পালিয়ে যায় এক অভিযুক্ত জানাকে আগে ব্যক্তির নাম শেরওয়ান কুমার এদিকে ছিনতাইয় ঘটনা পুলিশের কাছেও শিকার করেছে অভিযুক্ত যদিও ছিনতাই হওয়া চেনের কোনো সন্ধান মেলেনি ধৃতের কাছ থেকে কালকে আমার বাড়িতে দুজন লেগেছে গিয়ে এক ইয়ে হচ্ছে পাড়ার কথা আগে চাললে আগে আমার মা আগে আমার বাড়ি চালাবে কথা কইছে আমি আসলাম লগা কথা হওয়ার পরে আমিও বাইরেছি এমনকি বুস্কট টুস্কট নিয়ে বাইরেছি বাইরে আমি বাচ্চাটি আগে আনছি আমার দ্বারা এরপরে তারা পাউডার পরে পাউডারটি আমার সামনে ডালে আইসি ডালার পরে কি কিরকম জানি করছে এরপরে দিতে তারা আমরা সিনটিম লি আসছে কে পাউডারটি এটি রাখবেন নি পাউডারটি আমরা ইহ সবের বাইরে বাইরে আমরা দিতাছি অল্প অল্প করে আমরা ই করছি এটা কিন্তু বিক্রি করি না এটি বিক্রি করবো মার্কেটে এটি দিতে ট্রাই যেটা বা পরিষ্কার করার

ধারণা এসব ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে রিপোর্ট চ্যানেল তিন রাত